আগের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ডমিনেট করে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন শান্ত ও মিরাজ সাকিবরা। লাহোরের ব্যাটিং ফ্রেন্ডলি পিচে বাংলাদেশের জন্য কোনো রকম থ্রেট হতে পারেননি রশিদ, মুজিব, নবী, ফারুকির মতো বোলাররা, যাদেরকে যে কোনো পরিস্থিতি এবং কন্ডিশনেই বিবেচনা করা হয় বিপজ্জনক বোলার হিসেবে। বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। আফগান বোলাররা বাংলাদেশের বিপক্ষে তেমন কিছু করতে না পারলেও পাকিস্তানের বোলারদের নিয়ে মাথা ঘামাতেই হচ্ছে টাইগারদের, কারণ আফগানদের থেকে ব্যতিক্রম হলেও শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রোফরা যে কতটা ভয়ঙ্কর সেটা তো কারো অজানা থাকার কথা নয়। তার উপর খেলা হবে পাকিস্তানের ঘরের মাঠে। তবে নাসিম শাহিনদের থ্রেট নয়, বাংলাদেশের ক্ষেত্রে এমন ভাবনা চলে আসতেও পারে নির্বিঘ্নে দুর্গম পথ পাড়ি দিয়ে শেষমেশ পঁচা শামুকে যেন পা না কেটে যায়, যার অর্থ হল শাহিন নাসিমদের কোনো সমস্যা ছাড়াই সামাল দিয়ে যেন আঘা সালমান বা ইফতিখার আহমেদদের মতো পার্ট টাইমারদের কাছে ধরা না খেয়ে যান বাংলার ব্যাটাররা। এমন শঙ্কা আসতেই পারে, কারণ অতীতেও তো এমন ঘটনা মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগুন ঝরানো পেসারে ঠাসা পাকিস্তানের দুরন্ত বোলিং লাইন আপ। ইনিংসের শুরুতেই নাসিম শাহ যদি দেখাতে পারেন ইনসুইংয়ের ভেলকি, তাহলে ইনসুইং আউটসুইং দুটোতেই বাংলাদেশকে নাকাল করতে পারেন শাহিন আফ্রিদি। এই দুজনের পরে শুধুমাত্র নিজের এক্সপ্রেস পেস দিয়েই বাংলাদেশের আতঙ্ক হয়ে উঠতে পারেন আরেক ডানহাতি পেস বোলার হারিস রোফ। গত বিপিএলের সময় রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসা এই পেসার নিজেই খোলাসা করেছিলেন নিজের গতির রহস্য। বলেছিলেন দিনে 40-45টা করে টিম খান তিনি। পেসারদের পর মোহাম্মদ নওয়াজ আর শাদাব খানের বৈচিত্র্যময় স্পিন জুটি। বাঁহাতি অর্থোডক্স বোলিংয়ে বাংলাদেশকে ভোগানোর ক্ষমতা আছে নওয়াজের, ওদিকে লেগ স্পিনে বাংলাদেশের দুর্বলতা আছে বলাই যায়, সেই জায়গাটাতেই ত্রাসের সঞ্চার করতে পারেন শাদাব খান। এই গেল পাকিস্তানের জেনুইন পাঁচ বোলার। আগের ম্যাচে মিরাজ শান্তরা যেমন দৃঢ়তা দেখিয়েছিলেন, তেমনি পাকিস্তানের বোলারদের বিপক্ষেও ভালো করবেন এই আশা করা যায়, কারণ মানসিকভাবেও বাংলাদেশ খুব ভালো অবস্থানে রয়েছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। বুঝলা জালাল, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তবে এদেরকে সামাল দিয়ে যদি ষষ্ঠ বা সপ্তম বোলার হিসেবে আসা আঘা সালমান বা ইফতিখার আহমেদের সামনে মুখ থুবড়ে পড়ে টাইগার ব্যাটাররা, তাহলে তো হতাশার অন্ত থাকবে না। মূল বোলারদের ভালোভাবে সামাল দিয়ে পার্ট টাইমারদের কাছে ঘায়েল হওয়ার কথা ভাবলেই দেশের ক্রিকেট সমর্থকদের মাথায় আসার কথা 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের বিপক্ষে ম্যাচটা। কেদার যাদব যিনি খেলেন ব্যাটার হিসেবে, করেন উইকেট কিপিংও, সেই কেদার যাদবকেই বোলার হিসেবে কাজে লাগিয়ে বাংলাদেশকে নাকাল করেছিলেন MS ধোনি। সেই ম্যাচে তৃতীয় উইকেটে মুশফিকুর রহিম আর তামিম ইকবাল যখন 123 রানের জুটি গড়লেন, প্রধান কোনো বোলারই উইকেট তুলতে হিমশিম খাচ্ছিলেন তখন, সেই সময়ই বোলিংয়ে আসেন কেদার যাদব। তুলে নেন 70 রানে থাকা তামিম ইকবালের উইকেট, খানিক পরে আউট করেন 61 রানে থাকা মুশফিককেও। এই ম্যাচ ছাড়াও অতীতে আরও অনেক ম্যাচেই এমন হতাশাজনক ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের কথা চিন্তা করলে ওডিআইতে 11 ইনিংসে বোলিং করে মাত্র 8টা উইকেট নিয়েছেন ইফতিখার, আর 12 ইনিংসে মাত্র 4টা উইকেট নিয়েছেন আঘা সালমান। শাহিন হারিসদের বিপক্ষে ভালো খেলে এদের মতো অকেশনাল বোলারদের সামনে যেন হোঁচট না খায় বাংলাদেশ, এটাই প্রত্যাশা থাকবে ভক্তদের। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্সি।